হ্যালো, হাই। সো আজকে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে তোমরা আমাদের শোটাকে এত ভালোবাসো, তোমরা আমাদেরকে এত মাস ধরে এত ভালোবাসা দিয়েছো, অ্যান্ড এতদিন ধরে আমাদের শোটাকে দেখছো। সো এটাই একটাই রিকোয়েস্ট করবো, যে তোমরা প্লিজ এত টেনশন করো না, এত নেগেটিভলি সবটা নিও না, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিয়া আর উজান এক হবেই, বিকজ উজানকে ছাড়া হিয়া ইনকমপ্লিট অ্যান্ড হিয়াকে ছাড়া উজান ইনকমপ্লিট। তো প্লিজ তোমরা দেখতে থাকো এখানে আকাশ নীল, কারণ খুব জলদি হিয়া আবার উজানের লাইফে ফিরে আসবে, উজান আবার হিয়ার লাইফে ফিরে আসবে ডিউ টু সাম রিজনস, তাই জন্য স্টোরিতে টুইস্ট আনতে হয়েছিল। সো অ্যান্ড উই অল নো দ্যাট কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে হিয়া আর উজান এক হবে, বিকজ দে আর ইনকমপ্লিট উইথ। সো প্লিজ তোমরা এখানে আকাশ নীল দেখতে থাকো মানডে টু সানডে 5:30 PM, অ্যান্ড প্লিজ একটু ওয়েট করো, এতদিন ধরে যখন তোমরা ওয়েট করেছো আমাদেরকে, আমাদের শোটা দেখার জন্য, আই হোপ তোমরা আরও কিছুদিন ওয়েট করবে, বিকজ ট্রাস্ট মি আমরা দুজন আবার একসাথে ফিরবো। অ্যান্ড প্লিজ, বিকজ শন, আমি, আমরা, আমাদের পুরো টিম, আমরা খুব খাটছি এই শোটাকে ভালো করার জন্য, যাতে তোমরা এন্টারটেইন হতে পারো, যাতে তোমাদের সামনেও খুব ভালো ভালো গল্প আসে। সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ কিছুদিন ওয়েট করে যাও, স্লোলি স্লোলি হিয়া আবার ফিরবে উজানের কাছে, উজানও ফিরবে হিয়ার কাছে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে দে আর মেড ফর ইচ আদার অ্যান্ড দে কমপ্লিট ইচ আদার, এটা তোমরাও জানো, এটা আমরাও জানি। সো প্লিজ ওয়েট করো অ্যান্ড কিপ শোয়িং আস দ্য লাভ দ্যাট ইউ হ্যাভ শোড আস।